আমার গাড়ি কিভাবে ঠিক করে দিবি এটা এখন ঠিক করে দিতে হবে স্যার স্যার প্লিজ আমার মাপ করে দেন স্যার আমি তো আর ইচ্ছে করে করি নাই স্যার প্লিজ আমার মাপ করে দেন স্যার পা স্যার 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 অসহায় এই ড্রাইভার চোখে ঘুম রেখে গাড়ি চালিয়ে গাছের সাথে মেরে দেয় অতপর মালিক ড্রাইভারকে যেভাবে নির্যাতন করলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন শুন তোর এত কথা শোনার টাইম নাই আমার গাড়ি কি কিভাবে ঠিক করে দিবি এটা এখন ঠিক করে দিতে হবে স্যার

টাকা লাগবে এই জায়গায় টাকা এই জায়গা এক টাকা দুই টাকার মামলা না তো এই জায়গা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মামলা আমার গাড়ি নষ্ট করছে গাড়ি ঠিক করে দে অত কথা আমার বোঝার সময় নাই অত কথা আমি জানতে চাই না স্যার আমি আপনাকে অনেক কথা বুঝাতে চাইছি স্যার আপনি আমার কথাটা বুঝতেছেন না স্যার আমি ইচ্ছে করে আপনার গাড়িটা এক্সিডেন্ড করি নি স্যার আমি স্যার ওই দিন কক্সবাজার থেকে আসতেছি স্যার অনেক রাত পর্যন্ত আমি গাড়ি চালাচ্ছি স্যার স্যার হঠাৎ করে আমার ঘুম চলে আসছে আমার তো এখানে করার কিছু ছিল না স্যার এরপরে স্যার আপনি শুনুন আমার কথা শুনুন পরে আপনি আমার এখানে যা করার করেন স্যার এরপরে আমি একটা গাড়িকে একটা গাড়িকে বাঁচাইতে চাই স্যার আমি রাস্তার পাশে দিয়ে গাছের সাথে মাইরা দিছি স্যার এখানে স্যার আমার কোনো দোষ ছিল না স্যার ও তুই গাড়ি বাঁচা লাগে তুই আমার গাড়ি মাইরা দিস হ্যাঁ তোর চোখে ঘুম আসছে ঘুম এই ঘুমাই ঘুমাই গাড়ি ড্রাইভিং করতেছ হ্যাঁ আমার গাড়ি মেরে দিস আমি ভাই অত কথা জানি না তুই আমার গাড়ি ঠিক করে দিবি গাড়ি সারতে বারো লক্ষ টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাবো তুই আমার গাড়ি যেমনে পারো এমনে সারে দিবি আমি অত কিছু জানি না তোর বাড়ি বিক্রি করস তোর গরু বিক্রি করস তোর বউ বিক্রি করস কোনো সমস্যা নাই তুই আমার গাড়ি ঠিক করে দিবি স্যার স্যার আপনি আমার উপরে এরকম জুলুম করেন না স্যার স্যার আমি এই ছোটবেলা থাকতে আমার বাবা মারা গেছে স্যার এরপরে আমি আমার মা আছে ছোট একটা বোন আছে এখন পর্যন্ত তাকে আমি বিয়ে দিতে পারিনি স্যার অনেক কষ্ট করে এই শহরে থাকি স্যার আমার বউ নিয়ে আমার একটা বাচ্চা আছে স্যার আমি আমি কিভাবে কি করব স্যার আমি বুঝতেছি না আপনার সাত থেকে আট বছর আপনার গাড়ি চালায় স্যার আপনি কখনো দেখছেন আপনার কোনো গাড়ির কোনো কিছু ক্ষতি হতে স্যার শোনেন অনেক কষ্ট করে স্যার একজন থেকে খুঁজা এরপরে ইয়ে করে কিস্তি উঠে স্যার আপনার জন্য আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আনছি স্যার আপনি এই টাকাটা রাখেন স্যার আমাকে মাফ করে দেন স্যার

এই এই পেজ নিয়ে তুই কি করছস রাখছস এই সাইডের মেশিন টেশিন কিছু রাখছস সব তো নষ্ট করিয়া হ্যাঁ এই গাড়ি সারাইতে এই এই কয় টাকা দিয়ে কিছু হবে এই কয় টাকা দিয়ে কিছু হবে এই যেমনে পরে আমনে টাকা ম্যানেজ কর যেমনে পরে আমনে টাকা দিবি আমারে এই গাড়ি ঠিক করতে হইব গাড়ি ঠিক করবি বড় তুই কেমনে ঠিক করবি এটা আমি জানি না কিভাবে ঠিক করবি এটা আমার শোনার সময় নাই তুই টাকা নিয়ে গাড়ি ঠিক কর নালে তোর নামে কিন্তু মামলা দিয়ে দেবো কথা দিলাম স্যার আপনি চাইলে এরকম আরো দশটা গাড়ি নিতে পারবেন স্যার আপনারা এখনো অলরেডি পঁচিশ ছাব্বিশটা গাড়ি আছে স্যার এই গাড়ির জন্য আমার সাথে এরকম নির্যাতন করতেছে তোর কথা থামা তোর কথা থামা এ দেখে আমার কথা শুন আমার পঁচিশটা আর তিরিশটা গাড়ি থাক এটা তো তোর দেখার বিষয় না তুই গাড়ি কিনবি সোস হ্যাঁ আমি ইনকাম করে গাড়ি কিনছি আমার বাপের টাকা গাড়ি কিনছি তোর বাপের টাকা তো কিনে নাই কিনছি হ্যাঁ আমার টাকা গাড়ি কিনছি এই আমার পঁচিশ ত্রিশটা গাড়ি আছে এটা তোর দরকার কি হ্যাঁ আমার গাড়ি থাকবো আছে তোর মতন ড্রাইভার আমার লাগবো না তুই সাত বছর আট বছর গাড়ি চালাস এটা আমার দেখার সময় নেই হ্যাঁ আমার টাকা দিবি কিভাবে গাড়ি ঠিক করবে কিভাবে এ ঠিক কর আর কান্না গাড়ি হ্যাঁ চোখের পানি দিয়ে সব কিছু হবে চোখের পানি দেখার সময় নেই আমার স্যার আপনি এখন এই টাকাটা নেন আমি সারা আপ দেখ হাজার হাজার বল আপনি এখন এই টাকাটা নেন আমি যতদিন দিন বাজে থাকবো স্যার আপনার গোলামি করে থাকবো স্যার আপনার গোলামি করে আমি একটা টাকাও নিব না স্যার তাও আপনি এই টাকাটা নেন স্যার এই শুন আবেগ দিয়ে দেশ চলে না হ্যাঁ আবেগ দিয়ে আমার সংসার চলবে না গ্যারেজ চলবে না আমার গাড়ি ঠিক করে দেবে কিভাবে এইটা ঠিক করে দে হ্যাঁ ওইসব দেখার সময় নাই নেন এই টাকাটা নেন এই আমি বলছি না যে এই টাকা দিয়ে এই গাড়ি কিচ্ছু হবে না হ্যাঁ তারপর তুই বুঝো না কিসের জন্য সেলিম ভাই সেলিম ভাই আমার একটা কথাটা একটু শুনেন আমি আমার ওই যে রুম থেকে আমি সব দেখতেছি আপনি তো জানেন আমি আজকে পাঁচ সাত বছর থেকে এই ওয়ার্কশপের ম্যানেজার জানেন কি না হ্যাঁ জানেন আপনার অন্যান্য ড্রাইভার আপনার অন্যান্য ড্রাইভার যতবার এই গ্যারেজে গাড়ি মার খাওয়াইয়া আনছে আমি দেখিনি এই লোকটা অতবার গাড়ি আনছে আমি প্রথমবারই দেখলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই আপনি বোঝার চেষ্টা করেন ভাই বারো তেরো লক্ষ টাকা লাগবে আপনি বুঝেন না কেন ভাই এত টাকা আমি কই পাবো বলেন আপনি ওর কাছ থেকে আমি টাকা নিবো না ভাই

কোনো এরকম কোনো ক্ষতি হয়েছে হ্যাঁ না আমি বললাম না যে এই আমি পাঁচ সাত বছর এখানে ওয়ার্কশপের ম্যানেজার আমি কখন আপনার অন্যান্য আপনার তো গাড়ি আছে পঁচিশ তিরিশটা আমারও হিসাব নেই কয়টা গাড়ি আছে আপনার বুঝুন নাই অন্যান্য ড্রাইভার যে গাড়িগুলো মার খাওয়ায় আনছে আপনার এই ড্রাইভার আমি কখনো দেখি এই প্রথম দেখলাম ভাই গরিব মানুষ ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন আপনার অন্যান্য ড্রাইভারের চেয়ে এ পোলাটা ভদ্র আছে ভালো আছে লোকটা দিকে একটু তাকান দেখছেন অন্যান্য ড্রাইভার হলে কিন্তু পালাইয়া চলে যেত হ্যাঁ কাজ জানে যে কোন জায়গায় গেলে গাড়ি ড্রাইভিং করতে পারবো কিন্তু খেয়াল করছেন ধার করিয়া কি আমার মনে হয় বইয়ের পর্যন্ত বিক্রি করছে কত কষ্ট করে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আনছে আপনার লাই আবার কি বলছে আপনারা জানেন আমি আসতাম না আমি আসতাম না আমি মনিটরে এই যে সিসি ক্যামেরা আমি সব দেখছি আমি এই জন্যই আসছি জানেন কেন আসছি লোকটা যখন বলছে এই টাকাটা রাখেন ভাই ড্রাইভার গেলে ড্রাইভার পাবেন ভাই এর মতন পাবেন না ভাই খেয়াল করেন এদিকে আসেন এদিকে আসেন আপনি এদিকে আসেন ধেন না ভাই চাইলে কিন্তু চলে যেতে পারতো আমারও বলছে যে আপনারে রিকোয়েস্ট করেন লাই আমি বলছিলাম যে আমি আপনার মালিককে রিকোয়েস্ট করবো কি না ও নিষেধ করছে কেন জানেন তো মালিক যেটা মঞ্জুর করে উঠেই প্রয়োজনে আমি যা পারে আমি জরিমানা দিব বাকিগুলো আমি ড্রাইভিং করে সারা জীবন সারাজীবন সারা জীবন ড্রাইভিং করে শোধ করে দেব দেখছেন আমি আমি বলছি তো ভাই মানে এর মতন ড্রাইভার আপনি পাবেন না ভাই আপনি মাফ করে দেন ভাই আর এই টাকাটা এই টাকাটা আপনি রাখেন প্রয়োজন এরপরে সব সময় আপনার ড্রাইভিং ড্রাইভিং করবো যান আসলে আমার ভুল হয়েছে ভাই ওর সাথে এমন ব্যবহার করা ঠিক নাই ভাই আসলে আমি সাত আট বছর যাব তো আমার গাড়ি চালায় আসলে আপনি যে কথাটা বলছেন এই কথাটা যদি আমি আগে বুঝতে পারতাম তাহলে ওর সাথে আমি এমনটা করতাম না ভাই 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 আমার ভুল হয়েছে ভাই তুমি আমার ক্ষমা করে দাও ভাই সমস্যা ভাই স্যার আমি তো জানি আপনি কত ভালো কিন্তু আপনার হয়তো

আমি ওখানে ফালে চলে যাইতাম কিন্তু আমি জানি আমার বস কেমন আমার বস অনেক ভালো সেটাই তো দেখেন আপনার বস কত উদার মনের মানুষ আপনার টাকা পর্যন্ত নিবেন আমি এই গাড়ি সম্পূর্ণ আমি সারাইতেছি না আমি আসি টাকা লাগে আমি আসি যত টাকা লাগে সমস্যা নাই তুমি বাসা থেকে রেস্ট খাওয়া দাওয়া করো এই গেস্টর অনেক ভালো এই ম্যানেজারটা না খুবই ভালো না আমি বলছি তো আপনার মালিক আসেন আজকে আমার মালিক আসবে আসবে আমি আমি বলছি তো

অটোমোবাইলে তুমি অনেক নাম আছে ও খাওয়া দাওয়া ওর তো আমিও নাস্তা খাইতাম কিন্তু খাই নাই টেনশনে যে এক অবস্থা আচ্ছা আচ্ছা আপনারা জান হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম